আমার 5.5 খানি ক্ষেত, আমার 60,000 টাকার মতন খরচ গেছে। এখন আমি এই যে 500 টাকা রোজের খাজিরা মানুষ লইছি, কালো লইছি 4 জন, আজও লইছি 5 জন, অনেক মানুষের পয়সায় আমি দেওয়ার মতন কোনো শক্তি নাই। এখন আমি কী করে চলি, বা আমার বাড়িতে আছে 5-7 জন মানুষ খাওয়াইয়া, আমার চলার কোনো উপায় নাই। কোনো একটু সহযোগিতা করতো তো আমার চলার মতন কোনো রাস্তা হইতো। আমি এখন আর চলার মতন কোনো ভাও নাই, আমি চলে ফিরে খাওয়ার মতন কোনো কিছু নাই, আমার কোনো অর্থ আর অর্থ নাই, অর্থ সম্পদ কিচ্ছু নেই। এ 10 জন্ম নিয়ে আনছি 500 টাকা রোজ, তখন যে ধান হয়েছে গে তো, হ্যাঁ মানে কত 5 মন ধান হইতো, মানে আমরা মনির দামি হইতো। আমি এনা 4 কেনি খেত লাগাইছি, 4 কেনি খেতের মধ্যে আমার প্রায় 25,000টার মতো খরচ হয়েছে। তারপরে ওখানে ভাত দেখাম এই লোক করো নাই। সরকারি ঘাত করছি, মানে 4-5 মন 3-4 মন ধান হইব, আমার সংসার তো স্যার এই চলতো না, আমি কী করে রাখা চলব। আমি একটা আর্থিক অবস্থা যদি আমার একটু দেখায় সহযোগিতা করে, তাই জন্য মনের চিন্তাটা তো দূর, না তো চিন্তা ঘুরে গেছে স্যার। আবার আসলে আর রোগ আনছি আমরা মনে আনছি, এই দিকে একটা দানি হতো না। এক কাডি খরচ হয়েছে না কবকে 12-13 মতো দেব গেছে। ডাল করতে নাই হুদা খালি কুড়া আপনি দেখেছে, ওরা যদি আল্লাহ রস্তে আবার এই গৃহস্থি করে কটি কত 6,000 টাকা যে আছে না আরও কিছু যারা 6,000 টাকা একটা থাকছে আলাদা হারে ফার স কিছু কৃষি কর্মকর্তারা কোনো পরামর্শ দিচ্ছে না? না না না, কৃষি কর্মকর্তারা তারা কইছি, তারা কইছি বলে তারা কয় না, তারা এরকম এটা একটা ব্যারাম, তারা এই উদাহরণ দেয়। মানে তারা আইসে নাকি? আইসে না, আইসে না, কেউ আইসে না। কি বলছেন? আর জমি করছি 3-4 কানি, তারপরে কানি খানি নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে বিয়ে 28 করছিলেন জি,
খরচ হয়েছিল কেমনটা? খরচ তেল তেল মুড়ি টুনিয়ে তো প্রায় 1000-1500 টাকা, 4000 টাকা খরচ হয়েছে। একখানি ধান হইলে তো মোটামুটি 20 কুইন্টাল ধান হইতো, এখন নেব 5 কেজি। মানে এক কেজি 5 কেজি